প্রিয় ভিউয়ার্স, এখন যে ভিডিওটি আমরা আপনাদের সামনে তুলে দিচ্ছি, এই ভিডিওটি তুলে দিয়েছি বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ যে বিষয়টা নিয়ে খুবই আতঙ্কে আছেন সে বিষয়ে। সেটা আপনারা জানেন, পেঁয়াজ। পেঁয়াজের দাম দিন দিন বাড়ছে এবং প্রতিদিনই 50 থেকে 30 টাকা বাড়ছে। গতদিন আমরা এই ভিডিওটি ধারণ করেছিলাম, সন্ধ্যার আগ পর্যন্ত পেঁয়াজের দাম ছিল 140 থেকে 150 টাকা, কিন্তু সন্ধ্যার পরপরই হয়ে গেছে 180 টাকা। আজকে পেঁয়াজের দাম হয়ে গেছে 250 টাকা, একদিনে প্রায় আরও 70 টাকার মতো বেড়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই ভিডিওটি দিয়েছি, আপনাদের মতামত কমেন্ট আপনারা করবেন, সাথে থাকবেন, ভিডিওটি দেখুন এবং উপভোগ। কত করে পাইছো আজকে? 170। আজকে বাড়ছে পেঁয়াজ, বাড়তেও আছে, কমার কোনো এখনো লক্ষণ দেখা না। ইয়ালরা মানুষ চলতে গেলে 170, আজকে বাড়ছে নি দাম? আজকে কত বাড়ছে? একদিনে 30 টাকা বাড়ি গেছে নি। আজকে কালীঘাট থেকে আনছেন 170 করে, আর বেচবা কত করে? আর খুচরা কাস্টমার তো আরো আরো বলো নিন তো। আচ্ছা আচ্ছা, তে তো সব বলা শুয়ে গেছে। একদিনে অত করে লিখেন? আপনারা তো এখন খুচরা দামে আরো বলুন ব্যস্ত হইবার লাভ ধরিয়া, এখন এই পেঁয়াজ দিয়ে আসলে দাম লামানির তো খুবই দরকার, কারণ সাধারণ মানুষ তো গরিব মানুষ বেশি বাংলাদেশে, পদক্ষেপ তো সরকার নিরা। আমার কিছু বক্তব্য আছে, আমরা পেঁয়াজ সম্বন্ধে কৌ হ্যাঁ, এখন তো পেঁয়াজের কাছে 200 টাকা কালকে যাইব, আজকে তো 180 টাকা মনে হয়। এমনি সর্ব সর্ব একবার লাস্ট কত করে খাইছেন নি আপনি? লাস্ট খাইছি না না, ও ইদানিং যে বাড়ার পরে 110 টাকা খাইছেন, আর নিতে হইলে কিন্তু হইব সত্তরই যাইতে হইব, 80 যাইতে হইব। কোন মুরব্বী কইলাই? ওই সাসানি, সাসানু ব্যবসা করা বাবন দারুণ ব্যবসায়ী। সাসা এটা পেঁয়াজ কত করেছিস? সাসা লইছেন নি পেঁয়াজ? লইছেন নি? কত বেসা আসা? এগু দাম কম কিতা লাগে, মানে বড় লাগিন না কিতা? আজকে কিছু বাড়ছে নি পেঁয়াজ? পেঁয়াজ নিশ্চয় নি আপনি রাগে না, ও ফেলা নিতে আইসেন হাটে খাফের উপর নি? আপনি দেখি দৌড় মারিল্লা পেঁয়াজ আতাইয়া, এগুলো তো ফানি ফানি পেঁয়াজ লাগে। কত করে আজকে পেঁয়াজের কেজি? এইলা দাম থাকলে চলতে পারবা এত ঠিক মতো? দাম থাকলে তিন বেলার মধ্যে এক বেলা খাইতে হবে। খেনে পেঁয়াজ ছাড়া আনবাই সালাম? পেঁয়াজ ছাড়া এখন দাবি কিটা কমতো নি? কমতো, দৌড়ো কমে তো না, আস্তে আস্তে দৌড়ে কমে যায় তো, আস্তে আস্তে না, আস্তে আস্তে কমতে কমতে গরিব মরে সারবো, মরে যাবো নি। আচ্ছা, আপনারা দেখলেন ক্রেতা এবং বিক্রেতার সাথে পেঁয়াজ নিয়ে কথা বললাম, আপনারা অবশ্যই শুনেছেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন এবং শেয়ার করবেন।